হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি পায়েল আর ও হচ্ছে আয়ুষ্মান। আমি হলাম বেঙ্গলি ব্লগার পায়েল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। আর আজকে আমি মোটামুটি ফার্স্ট ব্লগই বলা যায়, এটা আমার ফার্স্ট একটা ভিডিও দেব। এই এখন এখন বাজে 6:45, 6:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে নাইট রুটিনটাই শেয়ার করব, কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো। তাহলে চলো, এখান থেকে আমার কিচেনটা স্টার্ট হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমার কিচেনটা খুবই ছোট, খুবই ছোট, মানে এই হচ্ছে আমার কিচেন। দেখে নাও, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার কিচেন। আমি একদিন ভালোভাবে আমার কিচেনের ট্যুর দেবো, যে আমি কোথায় কি কি রাখি। এখানে বেসিনের ওপরেই আমি একটা আয়না এবং ব্রাশ ট্রাশ রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার কিচেন। এখানে ক্যাবিনেটে আমার মশলাপাতি থাকে, এটা দুটো মানে দুটো পার্টে ডিভাইড করা। আর এইখানে কিছু জিনিসপত্র, এই র্যাকের নিচে আর একটা র্যাক আছে আমার, সেখানে আমি কিছু জিনিস রাখি। তো এইভাবে আমার কিচেনটা রেখেছি। আর রাতে যেগুলো তৈরি করব সেটা হচ্ছে, এখানে আমি কিছু গাজর ক্যাপসিকাম নিয়ে এসেছিল আশিস, মানে আমার হাজবেন্ড, সেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, ডিমগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু স্যানিটাইজড হয়ে যায়, ময়লাগুলো চলে যায়। এখানে আমি আমার জন্য আর ছেলের জন্য সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিল আমাদের, তাই একটুখানি ম্যাগি বানালাম। ম্যাগিটা হচ্ছে ততক্ষণ আমি এই জন্য ভাবলাম একটুখানি শ্যুট করে নিই। আর এই যে দেখো, আমার হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে, ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা করব, কিন্তু ও চিকেন নিয়ে এসেছে, চিকেনগুলো ধুয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি। চিকেন বিরিয়ানি বানাবো, খুব সহজ উপায়, একদম ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, কিন্তু ঘরে মানে বাইরের দোকানের থেকে কোনো অংশে তোমার খারাপ লাগবে না, এত টেস্টি হয়। তোমরা কখনো এই ইজি প্রসেসে একটু বানিয়ে দেখো, কম বেশি সবাই ঘরে মনে হয় এভাবেই বানায়। তো এই দেখো, ও আমাকে একটু চিকেনগুলো ধুয়ে দিচ্ছে, কারণ ও এনেছে, ওরই হাত ধোয়াটা বেটার আমার তো তাই মনে হয়। আর এই যে আমি চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 45 মিনিট মতো চালটা ফুটছে খুব ভালোভাবে। আর এখানে আমি গুছিয়ে সব করে রাখছি, আর তেলটা ঢেলে রাখবো। তেলের জার, বড় জার থেকে আমি আমার যেটা ডেলি যতটা লাগে আর কি, ডেলি বোতল থেকে আমি ঢেলে ঢেলে নিই, তো ওটাই করে নিচ্ছি, একটা জারে ঢেলে নিচ্ছি ছোট কন্টেনারে, তাতে আমার সুবিধা হয় কৌটো থেকে ঢেলে নিতে। যা যা মানে কাজ থাকে সারাদিনে, তো কাজের আর শেষ নেই, কাজ তো লেগেই রয়েছে, দেখো বেসিনে কতগুলো বাসনও আছে। তো দেখতে থাকো, এইভাবেই আমার প্রত্যেক দিনের দিন সন্ধে রাত পেরিয়ে যায়। আর এই যে আমি কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি, চিকেনটা কষাবো, এদিকে ভাতও হয়ে এসছে, ভাতটাও গুড় দেওয়ার সময় হয়ে এসছে। আমি একটু তেল কমই ইউজ করি, আমি একটু হেলদিভাবে নিজেও খাওয়া দাওয়া করতে চেষ্টা করি, ফ্যামিলিকেও সেভাবেই রাখবার চেষ্টা করি। যাই হোক, ওদের সেটা খুব একটা পছন্দ না, আমার ছেলে এবং আমার বরের, ওরা একটু তেল মশলা ঝাল এইসব খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি তেলের মধ্যে দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি, ওই জন্য এত বেশি ছিটকালো, যেহেতু তেজপাতাটা আমি ধুয়েছি। এবারে একদম ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভাজবো, খুব ভালো করে না হলে মোটামুটি ভাজতে হবে এটাকে। আমি কিন্তু বেরেস্তা বানাই না, ঠিক আছে, বেরেস্তা বানাই না, এখন পেঁয়াজেরও অনেক বেশি দাম হয়ে গেছে, তাই জন্য পেঁয়াজটা যতটা সম্ভব কমই ব্যবহার করা যায়। তো এবার দেখো, আমি খুব ভালোভাবে জিনিসটা ভেজে নেব, সাথে সাথে অন্যান্য কাজগুলো আমি ভাতটা দেখো কিভাবে, আমি কিন্তু উবুর দিই না, তাহলে ভাতের তলার মধ্যে না ওই গরম ভাপটা মানে বেরোয় না, জলগুলো থেকে যায়, ওই জন্য আমি এইভাবে আমার একটা যে ছানটা আছে ওটা দিয়ে ছেঁকে নিই। আর চিকেনে দেখো আমি কি করছি, কিভাবে ম্যারিনেট করছি, এটা আমরা কিন্তু আমার ব্লগটা দেখে ভালো করে আমি গুছিয়েছি, ভালো করে নিজের ইম্পর্টেন্ট আদা বাটা আমার করবার চেষ্টা, রসুনটা আমি ফ্রেশ আর আদা বাটা দিলাম, টক দই দিলাম, টক দইটা মাস্ট, টক দই তোমাকে দিতেই হবে, বাকি তুমি টমেটো দাও আর না দাও।
আর দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা দিচ্ছি, এটা আমার বেস্ট লাগে। আর কাশ্মীরি মির্চ দিচ্ছি সানরাইজের। এবারে আমি হাতে লঙ্কা দিয়ে না আমি হাতে মাখতে পারি না, আমার হাত জ্বালা করে, ওই জন্য আমি এক চামচ দিয়ে জিনিসটা ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ, বেশি তো সময় নেই কারণ অনেক রাতে চিকেন নিয়ে এসেছে, কখন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখতে পারলে আরও বেশি ভালো হয়, ভিতরে পুরো চিকেনের ভিতরে জিনিসটা মশলাটা পুরো যায়। তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো। এবার দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা। আমি কিন্তু একদমই বেশিক্ষণ রাখতে পারিনি, তবু বলবো খুব ভালো, খুব টেস্টি হয়েছিল। তোমরা যখন করবে একটুখানি না ম্যারিনেট করে রাখার চেষ্টা করো। আর দেখো চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় করে গেছি, এনেছি মানে এনেছে আমার হাজবেন্ড, কারণ যেহেতু বিরিয়ানি হবে। তো এইভাবে আমি দেখো জিনিসটা ভালো করে, আর এইগুলো হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে কেওড়া ওয়াটার, আর এটা হচ্ছে গোলাপ জল, আমার ফ্রিজেই থাকে। আর সাথে দেখাচ্ছি তোমাকে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মিঠা আতর। হ্যাঁ, মোগলাই খানা এগুলো একদম মাস্ট। আর কালার আমি ফুড কালার ইউজ করবো না, মিঠা আতর। এটা যে কোনো মানে যে কোনো না, তুমি একটু ওই যেখানে পাওয়া যায় গোলাপ জল পেলে ওখানেই পাবে। এটা হচ্ছে আমাদের কলকাতার বিরিয়ানির বেস্ট পার্ট বলা যেতে পারে। তো ওই জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম দু ফোঁটা দিলেই যথেষ্ট। তো এগুলো আমি সবই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখো চিকেনটা একদম তেল ছেড়ে গেছে, তবুও একটু ভালো করে কষাতে হবে কারণ চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়, বুঝতেই পারছো সবাই। আমি না আলুটা দিতে ভুলে গেছি, আমাদের কলকাতার বিরিয়ানিতে তো আলু হচ্ছে ফেমাস। তো আলুটা তো এখন যদি আমি দিই কোনো কারণে ভেজে বা যাই হোক ভেতরে কাঁচা থেকে যাবে। এখন এত রাত হয়ে গেছে, আমাকে যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে, তাই মাইক্রো ওভেনে কী করেছি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেল, এবার আমি একটু ফ্রাই করে ওটা যখন আমি লেয়ারগুলো করবো বিরিয়ানি তখন তার মধ্যে মধ্যে দিয়ে দেবো। মানে আইডিয়াটা ভালো বলে আমি শেয়ার করলাম, আইডিয়াটা অনেকের কাজে লাগতে পারে। এবার আমি যে লেয়ারটা বানাতে হয় সেটা বানিয়ে নেব। তো চাল আর সব কিছু আমি এখানে গুছিয়ে রেখেছি। এবারে আমি জেচকিতে দেব তেল, এই ঘি, এই সরি ঘি, ঘিটা না আমার নিজের ঘরে বানানো ঘি। নিচে আমি অল্প করে আগে ঘিটা লাগিয়ে নেব, যাতে কারণ এরপর তো আমি ভাপে বসাবো যাতে লেগে না যায়, সেই জন্যই এই প্রসেসটা করা আর কি। তো ভালো করে আমি ঘিটা নিচের দিকে লাগিয়ে নিলাম, মাখিয়ে নিলাম আর কি তোমার ডেচকির মধ্যে। এবার আমি অল্প অল্প করে রাইস দেবো, লেয়ারটা পাতলা পাতলা করবো কারণ আমি ফুড কালার দিচ্ছি না, এক্সট্রা উপর দিয়ে কোনো রকম মশলা দেবো না। তো এইভাবে পাতলা পাতলা লেয়ার করলে না পুরো ভাতের মধ্যে, পুরো রাইসের মধ্যে গন্ধটা একদম খুব সুন্দর, একদম বিরিয়ানির একদম গন্ধটা এত সুন্দরভাবে ঢুকে যায় আমি তোমায় বলে বোঝাতে পারবো। যতক্ষণ না তোমরা ট্রাই করছো এইভাবে, আমি জানি অনেকে এইভাবে করো, তাও ঘরোয়াভাবে যতক্ষণ না এইভাবে তোমরা করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। এবার দেখো আমি একটা একটা করে লেয়ার এর মধ্যে করতে থাকবো আর কি, কোনো কোনো কাজ নেই, না এক্সট্রা তোমার কিছু তেল লাগছে, না এক্সট্রা কিচ্ছু লাগছে। ওই গ্রেভিটা একটু অল্প অল্প করে দিয়ে দেবে, অসাধারণ খেতে হয় বিরিয়ানিটা। আমার বাড়িতে খুব হিট এই বিরিয়ানিটা, একদম হেলদি ওয়েতেও তোমার এক্সট্রা তো এক কাদা তেল লাগছে না, তেল চুপচুপো করছে না। করে তোমরা প্লিজ জানিও কেমন হয়েছিল। তো দেখো আমি বেশি তো দেখাবো না, মোটামুটি এই সেম ওয়েতেই তোমাদের সবাইকে করতে হবে, তোমাদেরকে আর কি সেম ওয়েতেই করবে। আর এইভাবেই লেয়ার একটা একটা করে বানাতে থাকবো, এবং গ্রেভিও অল্প অল্প করে দিচ্ছি। এবং সেই আলু দেখো যেটা আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিলাম, করার পরে ওর মধ্যেই ভেজে নিয়েছি, আবার একটু করে লেয়ার দেবো, আবার ওইভাবে করব। করার পর লেয়ার যখন আমার বানানো পুরো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে যখন, এই দেখো আমি কীভাবে ওপর নিচে একটা সসপ্যান রেখেছি, ফ্রাই প্যান আর কি, রাখার পর প্রথমে হিটটা বাড়িয়ে দিয়েছি যাতে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যায়। তারপর আমি বেচকিটা বসিয়েছি, আর এখানে কিছুটা চিকেন কষা আছে, এর মধ্যে আমি একটু গরম জল মিশিয়ে এটাকে গ্রেভি টাইপের বানাবো, কারণ জল তো আমি এক্সট্রা কিছু অ্যাড করিনি। এটা আমাদের চিকেন কষা আর বিরিয়ানি একদম পারফেক্ট বলবো, দেখে আমার এখন এডিট করছি দেখে আবার মনে হচ্ছে বানাই, কিন্তু না এখন আর বানাবো না। খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে করে অনেক আমি ওজন কমিয়েছি, ভালো আছি। এরপর আমার কিচেনের দশাটা দেখে নাও কী অবস্থা। এগুলো সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে, কিচেন পরিষ্কার করতে হবে, কিচেন পরিষ্কারের ভিডিও দেবে। এই টাওয়েলসগুলো ধুতে হবে, ধোয়া টোয়ার পরে সব জায়গা মতন সেট করতে হবে, অনেক কাজ অনেক কাজ, রাত্রে প্রচুর কাজ থাকে আমার, কাজ শেষ হবে।
বেসিন টেসিন সব পোশাকগুলো বঠি মাজবো, সব কাজটাজ সেরে তারপরে আমি খেতে বসবো। আমি কাজ সেরে পরিষ্কার করে তারপর খেতে বসি, যাতে একদম জাস্ট দুটো প্লেট থাকবে নিজ খাবার। এই দেখো আমরা খেতে বসে গেছি, আমরা নিচে এসিতে চালিয়ে বসেছি, আমরা নিজেই বসে খাই। কিন্তু আজকে ঘরে যে ঘরে এসি আছে সেই ঘরে এতটা গরম ছিল, তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি ভালো লেগেছে। বাই বাই।